সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন নিয়ে যাবো আমি সেখানটাই যাব হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে 7:15 তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো ওই কারণেই ওকে আমি বলছি যে তুমি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো বলো নিয়ে যাবে কোথায় আমি কি জানি এখান থেকে কোথায় কি পুজো হয় এখানে সামনে একটা হচ্ছে মানে আমাদের এখানে যে স্ট্যান্ড আছে ওইখানটায় ওটা বাদ দাও ওটা ছাড়া বলো আর কোথায় নিয়ে যাবে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে 5টার সময় ঘুম থেকে উঠে মনে হয় হাঁটতে গেছিল তারপরে এসে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে দিয়ে এখন এই যে বসে গেছে গেম খেলতে কোথায় পুজো হয় বলো হ্যাঁ অনেক জায়গায় পুজো হয় দেখা যাক এখন যাই কি যাই না তো চলো দেখতে থাকো আর তোমাদের সবাইকে জানাচ্ছি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ভিডিওগুলো দিতে একটুখানি লেট হবে তো যেহেতু কয়েকটা দিনের ছুটি নিয়ে আসা হয়েছে তো এই কারণে ভাবছি এখন যে একটুখানি মজা করে নিই ভিডিওগুলো পরে পরে না হলে আপলোড করবো এই কারণে একটুখানি লেট হচ্ছে আর কি তো যাই হোক চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পাটা উঠিয়ে দেখো ব্রাশটা এখন বেরিয়েছি ব্রাশ করব আর হাঁটবো আর আমি এখন আছি আমার বাড়ির একদম ভীষণ সাইডে আসো নামো না একটুখানি দেখাও চারপাশটা কতটা সুন্দর লাগছে আর সেখানে বাথরুমে ব্রাশ করতে হয় চুপচাপ একা একা দাঁড়িয়ে আর এখানটা আসার মাত্রই আমি এদিক ওদিক ঘুরে ঘুরেই ব্রাশ করি আগের মতো হালকা হালকা কুয়াশা কুয়াশা লাগছে ওই দিকটা তাই না দেখো দেখেছি চলো বাই বাই তো এই যে দেখো এখন কিন্তু আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন আমি রান্নাঘরে এসে আলু আর বরবটি মাঝে কেটে রেখেছিল ওটাই কিন্তু এখন ভাজছি আর এখন ভিডিও কে করে দিচ্ছে বলো তো ভিডিও করে দিচ্ছে আমার শাশুড়ি মা বর কিন্তু এখন বসছে গেম খেলতে ওই কারণেই কিন্তু মাকে বললাম যে তুমি একটুখানি ভিডিও বানিয়ে দাও তো মা এখন ভিডিও বানিয়ে দিচ্ছে আর মাকে আমি বলছিলাম যে তুমি কাছে নিয়ে এসে দেখাও তো এই যে দেখো মা কিন্তু এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে আলু আর বরবটি যে ভাজছি ওইটা আর একটু একটুখানি কিন্তু পড়েও গেছে তো এই যে দেখো এখন কিন্তু মা চলে এসছে নারকেলটাকে ছাড়াতে এটা কিন্তু বাড়ির গাছেরই নারকেল আর এই যে মা এখন বাইরে বসে নারকেলটা ভালো করে ছাড়িয়ে নিল এবার কিন্তু আমি সুজিটা বানাবো আর তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর যেহেতু লক্ষ্মী পুজোর দিন ভিডিও বানিয়েছিলাম এটা আর লক্ষ্মী পুজো কিন্তু আমাদের এখানে যে স্ট্যান্ড আছে ওইখানটাই হয় ওই কারণে কিন্তু ভয়েসটা আমি মিউট করে দিয়েছিলাম তো চলো এখন কি খাওয়া দাওয়া করছি সকালবেলাতে সেটা তোমরা একটুখানি দেখে নাও দুজন মিলে বসে পড়েছি এখন একসঙ্গে খেতে মুড়ি আমি বললাম আর একটু পাতলা গেছে আর একটু আমি বললাম আমাকে বললাম নামিয়ে দাও আর একটু গরম হ্যাঁ আমি আমি বলছিলাম আমাকে বললো নামিয়ে দাও যে পাতলা পাতলা হয়ে যেতে হয়েছে এটা তো আমরা পুরোটা খাবো না একটুখানি খাবো চলো এখন খেয়ে নিই টাইম টু টাইম জল আসে তো জল চলে এসছে ওই সাইডে এই যে ওইখানটায় একটা আছে আর এই যে গোয়াল ঘরের সাইডে একটা আছে এই যে দেখো ভর্তি হয়ে গেছে এখানে হ্যাঁ গরু এই যে গরুটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে এই যে দেখো এখানটায় একটা একটা গরু দুটো গরু আমাদের ঘরে জল ভর্তি চলো এবার যাই সব আছে আমাদের ঘরে সব আছে ছাগল গরু মুরগি সব কিছু আছে আমাদের ঘরে
সামনে সব গোয়াল ঘর, এখানে একটা ওই সাইডে একটা দুটো তুলসী মঞ্চ ধোয়া হচ্ছে, পুজো হবে। এখানে একটা ছোট্ট মতন কল আছে, সবজিপাতি কাটা হয়ে গেছে। আজকে দুপুরবেলাতে বানাবো শুক্তো ডাল কুমড়ো ভাজা। এই যে সবজিপাতি কেটে দিয়েছি, এখানটায় থাক, ততক্ষণে আমি যাই স্নান করতে। স্নান করতে যাওয়ার আগেই আমি নিজে দেখো কেটে নিয়েছি সবজিপাতি, সেগুলো এখন ধুবো, তারপরে যাবো স্নান করতে। তোমরা তো দেখতেই পেলে যখন আমি জল ভরতে গেছিলাম, তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির একদম সামনে কতগুলো ঘর আছে। ঘর বলতে গোয়াল ঘরই আছে, তাও আবার দুটো গরুও আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর চারপাশটা কেমন দেখতে লাগে সেটাও কিন্তু শেয়ার করলাম, যেহেতু আমাদের অত্যন্ত গ্রামে বাড়ি, ওই কারণেই কিন্তু গাছপালা ভর্তি আর চারপাশটা কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। আর এই যে দেখো, এখন কিন্তু আমি গেছিলাম ছাদের উপরে জামা কাপড়গুলো শুকোতে দিব বলে, আর দেখি মায়ের কিন্তু পুজো করা হয়ে গেছে। আর এই যে দেখো, এখানটায় কিন্তু ফুল আছে, রাত্রেবেলাতে পুজো হবে বলে। তো চলো এখন যাই রান্নার ঘরে। দেখো স্নান টান করে চলে এসেছি এখন রান্নার ঘরে। তো ওই যে ওই সাইডে কিন্তু মা ডালটা বসিয়ে দিয়েছে, বলেছিলাম ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিতে, তো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর এই সাইডে এই যে দেখো, এখানটায় শুক্তোর জন্য যা যা লাগবে সমস্ত কিছুই আমি তো অলরেডি কেটে গেছিলাম স্নান করতে। এখন এই যে দেখো আলুটা একটুখানি সেদ্ধ করতে বসিয়েছি, আর মা এখন মশলাগুলো করে দিচ্ছে, আর উনুনে কিন্তু ভাত খাওয়াবে। তো এখন রান্নাবান্না শুরু। এই যে মেঘলা করেছে আমাদের দিকটা, কি জানি বৃষ্টি হবে নাকি। তো চলো পরে কথা হবে, এখন রান্নাটা করে নিই, একটু পরে পড়ব। এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, এখন এই যে বাতাবে লেবু মাখানো হবে, তাই তো। এই যে এই দেখো ছোট ছোট বাতাবে লেবু, এই যে আরো তো সেখানটায় আছে কয়েকটা, সেখানে রেখে এসছে। এই যে দেখো আরো কটা গো, আর এগুলো তো লাশ, এগুলো সেই পাকা গুলো চাল গুলো, হ্যাঁ এদিকে ভালো আছে। লাউ পাতা, চাল কুমড়া গর্ত গাছ দেখো, এই রান্নাঘরে চেয়ার বেস্টার, তার উপরে বড় হাঁস এখানে বসে গেম খেলছে, পা গুলো দেখা যাচ্ছে, পা গুলো দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তারপরেই কিন্তু বিকেলবেলার দিকে মা গেছিলো শাক তুলতে, তো মায়ের পিছন পিছন আমিও চলে গেছিলাম। কী কী শাক তুলেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরেই কিন্তু চলে এসেছিলাম আলপনা দিতে। আর এই যে দেখো, এখানটায় আমার আলপনা দেওয়া হয়ে গেছে, যেহেতু জায়গাটা অনেকটাই ছোট, ওই কারণে কিন্তু খুব একটা ভালো মতন আলপনা দিতে পারিনি, তবুও যতটুকু পেরেছি নিজের মতন করে আলপনাটা দিয়েছি। তো চলো এবার যাই, রেডি হয়ে যাই, কারণ বাড়িতে পুজো হবে, শাড়ি তো পরতেই হবে, তাই না? তো শাড়ি পরে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দাদা
तो ये देखो एखन किन्तु शाशुड़ी बौमा दुजन मिले बसे पड़े नाड़ू बनाते साइडे किन्तु उनुने तुम्हारा देखते ही पाच्छो बड़ो एक हाँड़ी बसानो आछे अनेकेई भावो जे बड़ो हाँड़ीते आमादेर बाड़ीते भात हय तेमनटा किन्तु नय ओई जे बड़ो हाँड़ीटा उनुनेर उपरे बसानो आछे ओटाई किन्तु गरुर खावार रेडी करा हय आर ये देखो एखन किन्तु आमार नाड़ू बनानो हये गेछे दिये चले एसेछि ये जे एक एक करे किन्तु एखन लुचिगुलो बेले निच्छि और माँ किन्तु साइडे एखन लुचिगुलो के भाजछे और बरेर संगे आमार एकटुखानी झगड़ा होयेछिलो कारण ओके आमि अनेकक्षण थेकेई बोलछिलाम जे तुमि आसो आमार कोयेकटा भिडियो बानिये देबे ओ किन्तु गेम खेलाय एतटा मत्त छिलो एकदमई आसछिलो ना ओई कारणे किन्तु रेगे गेछिलाम आर ओके एकटुखानी बकাও दिच्छिलाम। ओई जे देखो एखन किन्तु लुचि भाजछि प्राय किन्तु लुचि भाजा आमार कमप्लीट होये गेछे। एई जे एखानटाय सबकिछु आछे देखतेई पाच्छो और अल्प जस्ट कोयेकटा लुचि आछे एई जे पूजो हो तर फल टल काटा चलते देखो कई चाँद मामा कई खानटाई देखाई रखा गलो तो आज के किन्तु बाड़ीते जे पुजो हलो लक्ष्मी पुजो आमरा किन्तु तीन जन मिले करलम दीदा करलो आमार शाशुड़ीमा करलो आर किन्तु आमी करलम एजे देखो सबार शेषे किन्तु आमी ठाकुर के ओई एकटा प्लास्टिक फुलेर माला दादू निये एसेछिलो ओटाई किन्तु पुरिये दिलम आर सिंदूरटा एकटुखानी शाकाय लागिये आमी किन्तु प्रणामो करे निलाम आर तारपरे किन्तु बसे पड़ेछिलाम खेते एजे देखो छोलार डाल बानियेछिलाम आर किन्तु संगे छिलो लुचि आर ठाकुरेर प्रसाद जा जा छिलो सेगुलो किन्तु खावा दावा हये गेछे तखन आर भिडियो बानानो हयनि। जाइ होक आजकेर भिडियोटा एई पर्यन्त जोदि भालो लागे अवश्यई लाइक करे दिओ कमेंट करे दिओ साबस्क्राइब करे दिओ चैनल फेसबुक थेके देखे थाकले अवश्य पेजटाके फलो करे दिओ। चलो सबाइके टाटा।